শুটকি মাছ, টিশি, কালো জিরে, শুটকি, বড় মাছ আমাদের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। স্বামী মাকতার বলছি বগুড়া থেকে, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে ব্লগটি শুরু করলাম বাইরে থেকে। এখন আমি এই মুহূর্তে আছি রানা প্লাজায়। তো আমি এখানে ফোন কিনতে আসছি, ছোট্ট একটা ফোন। তো যেটা আমার মনে হচ্ছিলো যে আমার একটা ছোট ফোন খুব দরকার, কারণ আমি একটা ফোন দিয়েই সব কিছু করি। এখন যে ভিডিওটা করছি এই ফোনটা দিয়েই আমার সব কিছু হয়, তাই আমার মনে হচ্ছে যে আমার একটা ছোট ফোনের খুব দরকার। তো তার কারণে ভাবলাম যে আজকে কিনে ফেলি। তো সেই জন্যই আর কি রানা প্লাজাতে আসা। তো আমি সিম্ফনির এই ফোনটা নিলাম। তো আমার সাথে সারফারাজ আছে, ওর পাপা আছে। তো সারফারাজ খুব খুশি যে ও যে কোনো সারফারাজ যে কোনো কোনো কিছু নতুন কিছু দেখলেই খুশি হয়ে যায়। এটা এমন কিছু না, মানে তারপরেও সে খুব খুশি, যদিও তার এটা কিছু না। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি। তার আগে আমি একটু ফোনটা আপনাদেরকে দেখাই যে আমি কোন ফোনটা নিলাম। তো আসলে যেহেতু ডেইলি ব্লগের চ্যানেল আমার, আমি ডেইলি কী করছি না করছি, স্পেশাল তার ভিতর কী থাকছে, রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার অপেক্ষাকৃত ফোন, যেটা আমি অনেক দিন থেকে ভাবছি কিনবো কিনবো, কেনা হয় না, অবশেষে এটা আমার কেনা হলো। তো এরপরে আমরা যাব এখন ভর্তা দিয়ে ভাত খেতে। তো গাই চলে আসছি সুজনের ভর্তা উঠালে। এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে, আমরা এখানেই আজকে দুপুরের খাবারটা খাবো। তো আমরা চলে আসছি সুজনের ভর্তা হোটেল, এটা হচ্ছে বউ বাজার। তো আমরা এখন ভিতরে যাব। তার আগে আমরা এখানে অনেক ধরনের জিলাপি দেখতে পাচ্ছি, আমরা একটু জিলাপি সম্পর্কে জেনে নিব। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটা কিসের? কুশারের গুড়। আর এটা মাসকালাই, কুশার আর হচ্ছে খেজুর। ভাই আছেন? ভাইয়া কয়টা ভর্তা আছে? ৭০। এগুলোই সব? কোনটা কি ভর্তা? আমি এটা সিম ভর্তা। সিম? আচ্ছা, সিম ভর্তা। আমি ওলকচু ভর্তা। আচ্ছা, তবে আপনাকে পটল ভর্তা। পটল, কাঠকচু, কাঠকচু, ডাটা শাক, ডাটা শাক, লাল শাক, আইটে মাশরুম, তারপরে ফুলকা, তারপরে করলা, তারপরে ফ্রাই, পটল ভাজি, মিষ্টি কুমড়ো, পেঁপে, কচু শাক, নাপা শাক, কালচিছে, সরিষের শাক, রসুন, ভেন্ডি, চিংড়ি, বেগুন ভাজি, হাতির টিকে, টাকি মাছ, শুটকি মাছ, টিশি, কালো জিরে, শুটকি, বড় মাছ, আমাদের গম ভাজলে পাতা করা, লাউ শাক, ডিম, আচ্ছা।
গাইস আপনারা দেখলে নি 70 প্রকারের ভর্তা এখানে আছে তার পাশাপাশি হাঁসের মাংস আছে খাসির মাংস আছে মুরগির মাংস আছে তো এখন আমরা এর ভিতরতে সবগুলো তো নেওয়া পসিবল না আমরা হাঁসের মাংস নিব আর তার পাশাপাশি দেখা যাক যে বেশ কয়েকটা ভর্তা আইটেম নিব যেগুলো নিতে মন চাইবে তো চলুন কি কি আইটেম নেওয়া যায় দেখি গাইস আমি এখানে ভর্তাগুলো নিয়ে আসছি যে আসলে সবগুলো ভর্তা তো ট্রাই করা পসিবল না আমি এখান থেকে বেশ কয়েকটা বেছে বেছে নিয়েছি এখন আমি এখানে দেখে বুঝতে পারছি না এখানে কি কি ভর্তা আমি নিয়েছি তবে রসুন তারপরে মাছের ভর্তা শুটকি মাছ ভর্তা তারপরে হচ্ছে মরিচের ভর্তা আলুর ভর্তা তারপরে কচু শাক বিভিন্ন রকমের আছে তার মধ্যে থেকে আমি বেশ কয়েকটা নিয়ে আসছি তো সবগুলোর প্রাইস এইভাবে এক একটার প্রাইস এক এক রকম এভাবে মুখে বলে দেওয়া পসিবল না আমি একটু প্রাইসটা আপনাদেরকে এখানে দেখিয়ে দেই এখানে যেই প্রাইসটা আছে এই প্রাইসে কিন্তু এই সব ভর্তাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি ডাল ওনারা দেয় ডাল একদম ফ্রিতেই দেয় মানে আমি তো যাওয়ার পর থেকে ডাল টেবিলে সব টেবিলে দেখছি ডালের বাটিটা ওনারা দিয়ে রাখে ইচ্ছা মতো খাওয়ার জন্য এর পাশাপাশি আছে হাঁসের মাংস তারপরে খাসির মাংস মুরগির মাংস আপনাদের যেটা যেটা ইচ্ছা হবে আপনারা খেতে পারেন তবে এতগুলো ভর্তা এখানে অন্য কোনো কিছু লাগার কোনো প্রয়োজন নেই তো তারপরেও আমি এখানে হাঁসের মাংসটা ট্রাই করব তো চলুন খাওয়া যাক তো এখানে যে আমার কাছে আলু ভর্তাটা এত মজা লেগেছে যে কি বলবো আলু ভর্তাটা এত মজা ছিল আলু ভর্তার মধ্যে কোনো একটা স্পেশালিটি অবশ্যই আছে যে যার কারণে একটু অন্যরকম লেগেছে আমরা ন্যাচারাল বাসায় যেই রকম করি আলু ভর্তাটা আমার কাছে সেরকম লাগেনি আর আলু ভর্তার পাশাপাশি মরিচের ভর্তাটাও কিন্তু সেম আমার কাছে লেগেছে একটা আলাদা স্পেশালিটি আছে আর হাঁসের মাংসটা দেখেন এটার প্রাইস থাকছে অনলি 100 টাকায় হাঁসের মাংস একদম ভাজা ভাজা ভুনা টাইপের যে হাঁসের মাংস হয় সেইভাবেই কিন্তু হাঁসের মাংসটা করা হাঁসের মাংসটা আমার কাছে অনেক ইয়ামি লেগেছে খুবই ভালো লেগেছে যারা ট্রাই করেননি করতে পারেন তো এরপরে আমরা খাওয়ার পরে হাত ধুতে গিয়েছি হাত ধুয়েই দেখি আমাদের টেবিল বুক আমরা ভেবেছিলাম যে একটু ওখানে বসে জিলাপি খাবো সেটার কোনো উপায় আর নেই এখন আমরা বেরিয়ে যেতে হচ্ছে কারণ এত ভিড় তো এখানে আমরা এখানে বেশ কয়েক রকমের জিলাপি আছে আগেই তো আমি বলে দিয়েছি ওনাদের কাছ থেকে শুনে নিয়েছি কুশার রস তারপর হচ্ছে খেজুর আর একটা কি যেন বললো ওনারা আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না তো আমি ভাবলাম যে ওখানে বসে খাবো আমরা হাত ধুতে গিয়েছি সেই ফাঁকে বসে নিয়েছি এত ভিড় তো আমরা প্যাকেট করে নিয়ে আসছি যে রিক্সার মধ্যে গিয়ে আমরা জিলাপিটা ট্রাই করব যদিও আমি এই জিলাপিগুলো আগেও খেয়েছি সবগুলো জিলাপি মজা তো আমি খেজুরের গুড়ের যেটা সেটাই আমি নিচ্ছি যে রিক্সাতে বসে আমি এটা ট্রাই করব তো অবশ্যই কিন্তু আপনারা যেতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করবেন বগুড়ার আরও বিভিন্ন জায়গা এইরকম আপনাদের সামনে তুলে ধরবো আমি শামিমা আক্তার তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি যারা বগুড়াতে আছেন তারা অবশ্যই সুজনের ভর্তা হোটেলে যাবেন এবং ট্রাই করবেন কেমন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ব্লগে আল্লাহ হাফেজ